আরে এতক্ষণ লাগে পূজো দিতে তোর খেয়াল নেই কতটা পথ আমাদের ফিরতে হবে আরে তুই কি মাকে চিনিস না চল বাড়ি গেলে দেখবি তোকে কি সাজা দেয় যদি বুঝতে পারে যে আমরা এখানে এসেছি চল চল শিগগিরই চল দেবী আজ তোমাকে বড় আনন্দিত মনে হচ্ছে হ্যাঁ প্রভু আমার এক ভক্ত আজ আমাকে তিল ফুল দিয়ে অঞ্জলি দিয়েছে আমি খুব খুশি হয়েছি তিল ফুল তিল ফুল যে আমার অশ্রু প্রভু যেমন দুর্বা তোমার শ্বেত তাই এই ফুলের প্রতি আমার বড় মায়া শ্রীলক্ষ্মীকে শ্রেষ্ঠত্বের শিরোপা দেওয়া হোক শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার আগে শ্রীলক্ষ্মীর মধ্যে সামান্য খুঁত আছে কি নেই আমাদের জেনে নেওয়া প্রয়োজন দেবী তিল ফুল তুমি সৃষ্টি করেছো নিজে স্ত্রীতে এত মত্ত হওয়া ঠিক নয় তুমি দেবী শ্রেষ্ঠা সব রকম আসক্তি এবং মোহমায়ার ঊর্ধ্বে তুমি এ কথা যেন ভুলে যেও না নিশ্চয় প্রভু তোমার এই কথা আমি স্মরণে রাখব এই সেই তিল ফুল যার পরীক্ষায় তোমায় উত্তীর্ণ হতেই হবে শ্রীলক্ষ্মী হয়তো সখা নারায়ণ আমার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন হে প্রজাপতি ভেবে দেখুন আপনিও বহুবার আপনার সৃষ্টি করা মায়ায় মুগ্ধ হয়ে ভুল পথে চালিত হয়েছে তাই নয় কি সত্য বচন হে দেবাদিদেব আমিও বহু সময় আমার সৃষ্ট মায় মুগ্ধ হয়েছি তাহলে শ্রীলক্ষ্মীরও তেমন হবে না তা কি করে জোর করে বলা চলে সখা নারায়ণকে বুঝতে হবে যে তিনি জগৎপতি শুধুমাত্র লক্ষ্মীপতি নন আপনার যুক্তি সঠিক হে দেবাদিদেব দেবী মোহমায়া শ্রেষ্ঠত্বের পথে প্রধান অন্তরায় সত্য রজ ও তম এ তিন গুণই আমা হতে সৃষ্ট কিন্তু আমি এদের অধীন নই অথচ দেখো এই তিন গুণের ভাবে জগৎ মুগ্ধ এই তিন গুণের অলৌকিক মায়া ভেদ করা কঠিন ব্যাপার প্রভু হঠাৎ এমন কথা কেন বলছো তোমার কি মনে হচ্ছে আমি মোহের অধীন তা নয় দেবী
আমার মোটেই তা মনে হচ্ছে না। তবে কি জানো দেবী, আত্মা কখনো কখনো নিজের সৃষ্টিতেই মুগ্ধ হয়ে পড়ে। তুমি তো মর্ত্যলোকে প্রতিদিন এত শ্রী সৃষ্টি করছো, কখনো তো তোমার মন তোমার কোনো সৃষ্টির প্রতি আকৃষ্ট হতেই পারে, তাই না? আমি দেবর্ষী নারদকে ডাকছি। শ্রীলক্ষ্মীর এই পরীক্ষায় তিনি আমাদের সাহায্য করতে পারবেন। দেবর্ষী, আপনি এক্ষুনি ব্রহ্মলোকে উপস্থিত হন। নারায়ণ, নারায়ণ, প্রণাম পিতা, প্রণাম হে মহেশ্বর। অকস্মাতে দাসানুদাসকে কেন আহ্বান করলেন হে মহেশ্বর? আপনাকে এক বিশেষ কার্যে আমাদের সাহায্য করতে হবে দেবর্ষী। বলুন হে দেবাদিদেব, আপনি আদেশ করুন। আপনি এক্ষুনি বৈকুণ্ঠে গিয়ে শ্রীলক্ষ্মী এবং শ্রীহরিকে মর্ত্য ভ্রমণে উৎসাহিত করুন। আমায় ক্ষমা করবেন হে মহেশ্বর, অকস্মাত এরূপ করতে বলছেন কি কারণে তা জানা যায় কি? একটি বিশেষ কারণে। আমরা শ্রীলক্ষ্মীর এক কঠিন পরীক্ষা নেব মনস্থির করেছি। এ বিষয়ে তোমাকে আমাদের সাহায্য করতে হবে পুত্র। মেয়েটা মানকির বেতনে গেল, ভারী নক্কি মন্ত মেয়ে। মুখটা কি মায়া কারা, তাই না ছোট? ঠিক বলেছে বদ্দি, ব্যবহারটাও খুব ভালো, হাসিটাও কিন্তু খুব মিষ্টি। যেন সাক্ষাৎ মানকি ঠাকুর নেবে এসেছিলেন পূজোর থানে। আমার তো প্রথম দর্শনেই ভারী ভালো লেগেছিল, তাই তো যেচে গিয়ে আলাপ করলেন। হাতে করে তিল ফুল নিয়ে এসেছিল। মা, ও তিল ফুল কোথায় পেলো? মা, আমি তো কত অন্য হয়ে খুঁজলেম। সে কি আর শ্রীনগর থেকে এসে বাচ্চা, সে তো এসে অনেক দূরের গাঁ থেকে। তাদের ঘরে তিল ফুলের ক্ষেত আছে, কত কথাই বলছিল। আমার শ্বশুর ঘরে তিল ফুলের ক্ষেত আছে, সেখান থেকেই নিয়ে এলাম। আমার তো বেশি কিছু নেই মা, এই সামান্য তিল ফুল নিয়ে এলাম মায়ের পায়ে দেব বলে। স্বামীটা বারবার তাগাদা দিচ্ছিল, তাই শেষমেশ চলে গেল। বেত শিখছিল খুব মন দিয়ে, নিয়ম কানুন সব জেনে বুঝে নিচ্ছিল। এই দেখো বউ, প্রথমে জলপূর্ণ গট মায়ের তানের সামনে রাখতে হয়, আমের পাতার মধ্যে সিঁদুরের পোঁটা দিতে হয়। হ্যাঁ, একবার তো এটাও বলছিল যে ও প্রত্যেক গুরুবার গুরুবার করে বেত পালন করবে। মানকী নিশ্চয় ভালো করবেন, শাওরির প্রতি কত টান, দেখেও বড় ভালো লাগে। শাওরির যেন মন ভালো থাকে, শাওরির যেন শরীর ভালো থাকে, এই প্রার্থনাই তো করছিল বারবার। মানকী নিশ্চয় ওর ঘরে আসবেন, নিশ্চয় আসবেন। মা গো মা, চলো বাচ্চারা চলো। নারায়ণ, নারায়ণ,
সত্য প্রভু, মর্তলোকে মাতা যে রূপ শ্রী সৃষ্টি করেছেন তা দর্শন করলে আপনিও আকৃষ্ট হবেন। অহো, মুখ তো আপনাকে হতেই হবে। তা যেমন মনোমুগ্ধকর তেমনি বিস্ময়ের বিস্ময়। দেবর্ষি, এই মুগ্ধতার কারণেই কি তুমি ঘন ঘন মর্তলোকে বিচরণ করছো? সত্য প্রভু, বিশ্বাস না হয় একবার গিয়ে স্বচক্ষে দেখে আসুন প্রভু। আপনি এবং মাতা একবার মর্তলোকে ভ্রমণ করুন প্রভু, দেখুন সেখানে মাতা কিরূপ সেই সৃষ্টি করেছেন। চলো না প্রভু, তোমার পাদস্পর্শে ধন্য হোক মর্তলোক। তথাস্তু দেবী, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। আমরা মর্ত মানবের বেশে মর্তলোকে ভ্রমণ করতে যাব। অপূর্ব, দেবর্ষি ঠিকই বলেছিল দেবী, মর্তলোকে না এলে তোমার সৃষ্ট শ্রী যে এত সুন্দর তা জানতেই পারতাম না। আমার চোখ জুড়িয়ে যাচ্ছে আজ। তুমি সত্যই অনন্যা দেবী। তোমার নির্দেশিত পথে চলেই আমি এই স্ত্রী সৃষ্টি করতে পেরেছি প্রভু। তুমি আমার পথ নির্দেশক। এই সেই তিল ফুল যা দিয়ে দেবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে। আমার অশ্রু প্রভু, এখানেও আমার এক নির্দেশ মেনে চলো দেবী। কখনোই তোমার ডান দিকে তাকিও না। এ কি করলেন জগৎপালক? শ্রীলক্ষ্মীকে সচেতন করলেন। হে প্রজাপতি, আমার মনে হয় সখা নারায়ণ আমাদের পরিকল্পনা বুঝতে পেরেছে, তাই স্বামী হিসেবে শ্রীলক্ষ্মীর প্রতি তার কর্তব্য পালন করেছে। কিন্তু শ্রীলক্ষ্মীর পরীক্ষার কি হবে?
শ্রীলক্ষ্মী যদি তিল ক্ষেত্রের দিকে দৃষ্টিপাত না করে তাহলে আমরা বুঝবো কি করে তার মনে মোহ সৃষ্টি হয়েছে কিনা? শ্রীলক্ষ্মীর অন্তরে যদি মোহ থাকে তাহলে তা প্রকাশ পাবে। এখন দেখার যে শ্রীলক্ষ্মী নিষেধ আজ্ঞা অমান্য করে কিনা। মোহমায়াকে কোনো নিষেধাজ্ঞাতেই আটকানো যায় না হে প্রজাপতি। রাত খাবার হয়ে গেল ফিরতে, এতক্ষণে যাহা সর্বনাশ হওয়ার নিশ্চয় হয়ে গেছে। আমার তো মনে হয় মা সব জানতে পেরে গেছে। কি হবে, আমার তো ভয় শরীরে কেমন করছে। কিচ্ছু হবে নে গো, তুমি দেখে নিও, মা নক্ষীর আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। তুমি নিচেই ভয় পাচ্ছ, নাও এখন মায়ের নাম নে, তাড়াতাড়ি পা চালাও দেখি, ঘরে রাজ্যের কাজ পড়ে আছে। একটু থাম, দাঁড়া আগে খবরটা ভালোভাবে নিয়ে নি। বলছি কি, মা কি তিল খেতে এসেছিল? না ছোট কর্তা, এই রেত থেকে তো কেউ আসেনি এখানে। এই তিল ফুলের চুরির খবরটা কি মা জানে? না ছোট কর্তা, আপনি হলেন গিয়ে মা ঠাকুরানের পরাণ, আপনার নিষেধ কি অমান্য করতে পারি? তবে হ্যাঁ, অন্য কেউ হলে আমি তাকে তিল শান খাটাতাম মা ঠাকুরানকে বলে। 12 বছর মা ঠাকুরানের ঘরে দাসীর কাজ করাতাম। এখানকার নিয়ম বড় করা কি না, তবে আপনার ব্যাপার আলাদা, আর এ তো আপনার নিজেরই ক্ষেত। তবে আপনি নিশ্চিন্তে বাড়ি যান ছোট কর্তা, মা ঠাকুরন কেন কাকপক্ষী তো টের পাবেনি। যাক বাবা, বাঁচালে তোমরা, চল শিগগির বাড়ি চল। বললেম নে মানকির নাম নাও, কিচ্ছু হবে নে, মানকি যেমন চাইবেন তেমনি হবে। জয় মানকি, চল। জগৎপালকের উপস্থিতিতে শ্রীলক্ষ্মীর পরীক্ষা সম্ভব নয়। কিয়ৎক্ষণের জন্য শ্রীহরিকে আমাদের স্থানান্তরিত করতে হবে। এই স্থান থেকে সখা শ্রীহরিকে সরাতে পারে শ্রীহরি নিজেই, আমি বরং তাকেই অনুরোধ করছি। সখা, আমরা জানি তুমি আমাদের সকল পরিকল্পনা ধরে ফেলেছ, তুমি জগৎপালক, তোমার সাহায্য ছাড়া শ্রীলক্ষ্মীর পরীক্ষা সম্ভব নয়। তাই আমি চাই সঠিক সময়ে তুমি শ্রীলক্ষ্মীর কাছ থেকে নিজেই সরে যাও। সবই মর্তবাসীর শ্রম ও উদ্যোগের ফলে সম্ভব হয়েছে, তাদের শ্রী ও সৌভাগ্য লাভের ইচ্ছেই আমাকে শক্তি ও উৎসাহ যুগিয়েছে। বিশেষ করে মর্তের নারীরা, তারা মর্তলোকের ঘরে ঘরে লক্ষ্মীশ্রী সৃষ্টি করবে, তার
তাদের এই চেষ্টায় আমি অভিভূত প্রভু। শোনবো বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলবি, হ্যাঁ বলবি যে তিল বেচতে গেছিলাম, পথে ঝড়জলে আটকে গেছি। ও মা, নিচে কথা বলতে আছে নাকি গুরুজনদের? নিচে কথা বললে পাপ হয়। তাহলে মর্গে যা, দেখি বাড়িতে গেলে তোকে কি করে। কি আর করবেন, বড় জোর আমায় মেরে ফেলবেন, এর চেয়ে বেশি তো কিছু করতে পারবেন না। তুই কি ধাতু দিয়ে তৈরি বলতো বউ? আরে তুই কি বলি, কে কে আলে গো, আরে খোকা নাকি রে।